এরকমের ফুলকো ফুলকো ফিস কচুরি রয়েছে, এরকমের আলুর তরকারি দিচ্ছে তোমাদেরকে, মাখো মাখো একেবারে তরকারি, বেশ পরিমাণে মাছ উপস্থিত রয়েছে। আপনজনের কোন আইটেম আপনাদের ভালো লাগে আগে আপনার কাছে আসি। ফিশ ফ্রাই, এই রকমের বড় একটা মানে কি বলবো ঠাসা ঠাসা পুর ভরা মটন সিঙ্গাড়া রয়েছে আমার কাছে। এই রকমের বড় বড় সাইজের কিন্তু মটনের কুচি রয়েছে দেখো। তো আজকে ফিশ কবিরাজি নিলাম, খুব ভালো খুব ভালো। দোকানে যেমনি ভিড় সেমনি কিন্তু অনলাইন অর্ডারিং এরও ক্রেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের পর প্যাকেট সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে, আর অনলাইনে কিন্তু লোকেরা অর্ডার করে নিচ্ছেন এখান থেকে। স্মৃতির গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তোবার মাস, ভালোবাসারি মরুশুম, ভালোবাসারি মরুশুম। ভালোবাসার মরশুম পড়ে গেছে মানে আমাদের বর্ষাকাল, আর এই সময় কিন্তু ভাজা ভুজি আইটেম খেতে কার না ভালো লাগে, আর বাঙালিরা কিন্তু এইসব খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় থাকে সবার আগে। আজকে আমি চলে এসেছি আমাদের সুপরিচিত আপনজনে। হ্যাঁ, তোমরা যেমন আমার কাছে আপনজন, তেমন এই দোকানটার নামও কিন্তু আপনজন। যারা যারা সাউথ কলকাতার বুকে থাকো তারা কিন্তু প্রথমেই বুঝে গেছো কোন দোকান থাম্বনেল দেখে, আর যারা যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা দেওয়া থাকলো। তো চলো, দোকান কিন্তু ওই পারে, তোমরা সুপরিচিত আপনজন দেখতে পাচ্ছ, এখন থেকেই ভিড় লাগা শুরু হয়ে গেছে। মেইনলি হচ্ছে গিয়ে উত্তর কলকাতার বুকে কিন্তু আমরা ফিশ কচুরি যে জিনিসটা হয় সেটা কিন্তু খুব বেশি পেয়ে থাকি। আমাদের সাউথ কলকাতায় গিনাচুনা দোকান আছে যেখানে ফিশ কচুরি পাওয়া যায়, তো সেই দোকানের মধ্যে একটা দোকান হচ্ছে ঠিক এই দোকানটা যেটা আমার পিছনেই দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি 60 টাকার বিনিময়ে দুটো ফিশ কচুরি নিয়েই দেখব যে উত্তর কলকাতার মতন এই দক্ষিণ কলকাতায় ফিশ কচুরি ভালো বানাতে পারছে নাকি টেস্টে একটু ওপর নিচ আছে, সবকিছু তোমাদের জন্য এই ভিডিওতেই রাখবো আজকে। আর যদি এখনো পর্যন্ত আমাকে না চিনে থাকো, আমি হলাম সৌরদীপ আর তোমরা দেখছো পেটুক টিভি। আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও এই রকম ধরনের ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। তবে চলো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করে দিচ্ছি, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বাঙালি। হ্যাঁ, ফিশ ফ্রাই ফিশ কচুরি এইসবের সময় তো আমরা সবার আগে থাকি, তাই জন্যই আমি বলি যে আমরা বাঙালি, বাঁচার জন্য খাই না খাবার জন্য বাঁচি। বিকেল নামতে শুরু হয়েছে আর দোকানের সামনে দেখাতে পাচ্ছি বাইরে কিন্তু বড় করে এখানে ইংলিশে মেনু দেওয়া আছে আর বাংলার মেনুটা কিন্তু ঠিক ওই দিকে। দোকানের সামনে আসলেই কিন্তু সামনে দেখো ডিসপ্লে করা আছে সব কটা আইটেম দামের সাথে, একবার তোমরা ভালোভাবে দেখে নিতে পারো অঢেল আইটেম, ঠিক আছে। আর এইখানে একবার যদি এসে দাঁড়াচ্ছ ভেটকি মাছের সুগন্ধ কিন্তু তোমাদের নাকে আসতে বাধ্য। একবার ভিড়ের মাঝখান থেকে আমি যদি মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, এখানে একবার আস্তে আস্তে করে আমি প্যান করছি, তোমরা পজ করে একবার পড়ে নিতে পারো। আপনজন থেকে আমি ফিশ কচুরি নিয়ে নিয়েছি আর এটার দাম পড়েছে 60 টাকা। এখানে একবার তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই রকমের ফুলকো ফুলকো ফিশ কচুরি রয়েছে, বেশ গরম গরম আমাকে সার্ভ করেছে, আর সাইজটা যদি দেখাই দেখো এই রকমের দামড়া দামড়া এক একটা ফিশ কচুরি থাকতে চলেছে। এই রকমের আলুর তরকারি দিচ্ছে তোমাদেরকে, মাখো মাখো একেবারে তরকারি, আর সঙ্গে কিন্তু এখানে পেঁয়াজ আর শশা থাকছে। এখান থেকে একবার ছিঁড়ে যদি ভেতরের পুরটা তোমাদেরকে দেখাই, এখানে বেশ পরিমাণে কিন্তু মাছের পুর ওপর থেকেই দেখতে পাচ্ছি, আর কিন্তু একটা ভালো ভেটকি মাছের গন্ধ আমি পাচ্ছি। একবার তোমাদেরকে দেখাই, এখানে পুর নিয়ে কিন্তু কোনো কঞ্জুসি নেই, এখানে বেশ পরিমাণে মাছ উপস্থিত রয়েছে, মানে বলতে পারো মাছের পুর উপস্থিত রয়েছে। দেখো আমি যদি খুঁড়ে খুঁড়ে দেখাই, এখানে অনেকখানি পুর ইউজ করে কচুরিটা তৈরি করা, বেশ বড় পরিমাণের কচুরি তো রয়েছেই। এখান থেকে দেখো একটুখানি আমি ছিঁড়ে নিলাম, এখানে অ্যাকম্পানি হিসেবে আলুর তরকারি দিয়েছে, বাট যেহেতু এটা মাছের কচুরি তো এটা কিন্তু আমি একবার শুধু খেয়ে ট্রাই করে দেখতে চলেছি, চলো। প্রথমে মুখে পড়তেই কিন্তু বেশ ভালো একটা ভেটকি মাছের ফ্লেভার আমি পেলাম, তার সাথে কিন্তু হালকা মিষ্টি ভাব রয়েছে। এরকমের মাখা মাখা আলুর তরকারি দিয়েছে যেটা তোমরা নো ডাউট রিপিট করেও নিতে পারবে। আলু দিয়ে একটুখানি আমি ভেঙে নিচ্ছি, মারাত্মক। দোকানে যেমনি ভিড় সেমনি কিন্তু অনলাইন অর্ডারিং এরও ক্রেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের পর প্যাকেট সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে, আর অনলাইনে কিন্তু লোকেরা অর্ডার করে নিচ্ছেন এখান থেকে। ফিশ কচুরির পরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এখানে মটন সিঙ্গাড়া, আর যেটার দাম নিয়েছে আমার কাছে 60 টাকা। আর কি বড় সাইজ একবার তোমাদেরকে দেখাবো, দেখো এই রকমের বড় একটা মানে কি বলবো ঠাসা ঠাসা পুর ভরা
মটন সিঙ্গাড়া রয়েছে আমার কাছে। সিঙ্গাড়া তো দেখালাম তোমাদেরকে, এই রকমের দামড়া সাইজের একটা রয়েছে, আর এর মধ্যে কিন্তু মটনের কিমা ভর্তি রয়েছে। তো এইবারে চলো মটন সিঙ্গাড়াটার পোস্টমর্টম করা যাক। এখান থেকে যদি আমি একবার ভেঙে নিচ্ছি তোমাদেরকে দেখাবো, একবার কাছে এসে তোমাদেরকে দেখতে বলবো এখানে কটা মটনের পিস বেরায়। এখান থেকে একটা কুচি বেরিয়ে এলো, আর যদি দেখাই এখানে আরেকটা কুচি চলে এলো। আহা আহা, আরও কিন্তু ভেতরে ভর্তি রয়েছে। এখানে এই রকমের বড় বড় সাইজের কিন্তু মাটনের কুচি রয়েছে, দেখো একদম ছোট্ট বোঝা যাবে না এমন কিন্তু না। দেখো এটা কিন্তু বেশ বড় সাইজের মাটনের কুচি রয়েছে এখানে, আমি বের করে জাস্ট রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। আর সাথে কিন্তু ভেতরে পেঁয়াজ আর আলু সব কিছু মিলে একটা কিন্তু বেশ ঠাসা একটা স্টাফিং রয়েছে। আরেকবার ওইগুলোকে ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দিই। তো এখান থেকে চলো এই সিঙ্গাড়াটা নিয়ে একটা বড় সড়ো কামড় বসানো যাক। মাটন তো রয়েছেই, ওগুলোও কিন্তু মুখে পড়লো, বেশ লাগলো এটা। মাটন সিঙ্গাড়াটার দাম 60 টাকা হলেও খেতে কিন্তু বস দুর্দান্ত, আর সাইজটাও বেশ বড় সড়ই, ভালোই লাগলো আমার খেতে। এই আইটেমটাও যদি আসো একবার কিন্তু ডেফিনেটলি ট্রাই করতেই পারো। আপনজনের সামনে কিন্তু বেশি পরিমাণে ভিড় হওয়ার আগে তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আপনারা কত বছর ধরে খাচ্ছেন। সঠিকভাবে বলতে পারবো না, তো অনেক বছর, তাও প্রায় অনেক বছর, মানে 10-20 বছরের উপর হবেই। মাঝামাঝি বলি, 10-20 মাঝামাঝি। তো আপনার নাম কি প্রথমে বলুন? মানে আপনজনের টানে কিন্তু প্রায় আসা হয় নাকি মাঝে সাঝে? মাঝে মাঝে সময় যখন পান চলে আসে এদিকে কোনো কাজ থাকলে, এদিকে ক্রস করি যখন তখন আমরা এখানে আসি। আপনজনের কোন আইটেম আপনাদের ভালো লাগে? আগে আপনার কাছে আসি। আমি নিচ্ছি না, আপনারা বলুন আপনাদের কেমন লাগে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আপনি বলে নিন। বেসিক্যালি কিছু কথা শেয়ার করার রয়েছে, সেগুলো একবার শেয়ার করে নি। এখানকার খাবারের মধ্যে একটু মিষ্টি ভাব যেটা একটু বেশি ছিল সেটা আমার ভালোই লাগলো, মানে মোটামুটি চলে যায় 50-50। কারোর ভালোও লাগতে পারে, কারোর আবার অন্যরকম লাগতেই পারে, টেস্ট সবার সবার আলাদা হতেই পারে। তো সেই হিসেবে তোমরা একবার খেয়ে জানিও যে তোমাদের এখানকার খাবার দাবার কিরকম লাগে, আর বিশেষ করে ফিশ কচুরিটা, ওটা আসলে কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করো যদি এখানে আসছো। আর একটা জিনিস বলে রাখি, ফিশ কচুরিটা কিন্তু সার্ভ করে কেটেই, তো আমি গোটা গোটা নিয়েছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। তোমরা যদি আসো কাটিয়েও নিতে পারো, বা বলো যে গোটা দেবে তো গোটাও তোমাদেরকে সার্ভ করবে। আর আরেকটা জিনিস, এই মান্যবরের থেকে বেঁচে থাকতে হবে, কই গেল মান্যবরগুলো আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক এখন সব কটা চলে গেছে, খুঁজে পাচ্ছি না। ওই জো জো জো, এক পিস খুঁজে পেয়েছি, ঠিক আছে। ওই দেখো একেবারে টার্গেট করে বসে আছে, মানে কিসের জন্য টার্গেট বুঝে নাও, ঠিক আছে। তো কারোর একবার মানে পাতে যদি একবার প্রসাদ দেয় তাহলে মানে গল্প শেষ। তো ওটা একটুখানি দেখে সাবধানে তোমরা খেও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও ইন ফিউচার আরও ভালো ভালো এই রকমের বড় ভিডিও পেতে। আর শর্টসগুলোও কিন্তু দেখতে থাকো, ভালো ভালো শর্টস তোমাদের জন্য দিচ্ছি। তবে চলো আজকের ভিডিওটা এখানেই র‍্যাপ আপ করা যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা কোনো নতুন জায়গায়। টিল দেন খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগ্যাল।